গাড়ি চালকদের জন্য চলতি সপ্তাহ ভয়াবহ হয়ে উঠতে পারে কারণ অতিবৃষ্টি ঠান্ডা তুষারপাতে দুর্ঘটনা বেড়ে যাবে গতকাল ষোলো জানুয়ারি রাতে সামার সেট পুলিশ ছয় ঘন্টার মধ্যে একশোটি গাড়ি দুর্ঘটনার ফোন পেয়েছে এর মধ্যে তেপ্পান্নটি গাড়ি দুর্ঘটনার জন্য দায়ী হচ্ছে গাড়ির সাথে গাড়ির সংঘর্ষ আর বাকি সাতষট্টিটি দুর্ঘটনা সড়কে অন্যান্য কারণে হয়েছে এতে সাতজন আহত হয়েছে বলে সোমারসেট পুলিশ জানিয়েছে সামারসেট পুলিশের সুপারটেন্ডেন্ট মার্ক রেঞ্চার্স বলেছেন চলতি সপ্তাহ জুড়ে সারা দেশে আবহাওয়ার যে খারাপ অবস্থা থাকবে তাতে গাড়ি চলাচলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত না হলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় প্রাণও যেতে পারে অথবা আহত হয়ে সারা জীবন অনাকাঙ্ক্ষিত একটি জীবন অতিবাহিত করতে হতে পারে এদিকে চলতি সপ্তাহ জুড়েই যুক্তরাজ্যে বন্যার সাথে হবে তুষারপাত তাপমাত্রা কমে হতে পারে মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস একই সাথে অতিরিক্ত ঠান্ডায় স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে এজন্য সতর্কতা জারি করা হয়েছে সারা দেশে আবহাওয়া অফিস বলছে ঠান্ডাজনিত কারণে স্বাস্থ্য ঝুঁকি থেকে বয়স্ক এবং বাচ্চাদের রক্ষা করতে বাসার তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখতে হবে হিটার চালিয়ে সতেরো থেকে বিশ জানুয়ারি পর্যন্ত অতিরিক্ত ঠান্ডা বৃষ্টি এবং অনাকাঙ্ক্ষিত বন্যা থাকবে আর এতেই গাড়ি দুর্ঘটনার হার অনেকটাই বেড়ে যাবে ইংল্যান্ডে অনেক এলাকায় ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়া উইকেন্ডে যুক্তরাজ্যে তীব্র বন্যা এবং ভারী বৃষ্টিপাত সেটা অব্যাহত থাকবে ডেইলি মেইলের খবরে বলা হয়েছে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তর মিডল্যান্ডস এবং মধ্য এবং পূর্বাঞ্চল সহ ইংল্যান্ডের বিশাল অংশ জুড়ে ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে আবহাওয়া অফিস এই সময়ের মধ্যে তীব্র ঠান্ডা আবহাওয়া এবং ভারী তুষারপাতের সত্তর শতাংশ সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে এতে ইংল্যান্ড এবং ওয়েলসের পশ্চিম অংশে উইকেন্ডের বেশিরভাগ সময় আবহাওয়ার যে হলুদ সতর্কতা সেটা জারি থাকবে এই সপ্তাহে ইতিমধ্যেই যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় ভারী যে বন্যা সেটা কিন্তু চলমান রয়েছে আবহাওয়া যারা পূর্বাভাস দেন এমন ব্যক্তিরা বলছেন এই অবস্থায় বেশি বয়স্ক এবং দুর্বল রুগীদের সতর্ক থাকা উচিত এনএইচএস জানিয়েছে ঠান্ডার এই প্রকোপের কারণে রুগীদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়তে পারে এবং পরিষেবায় ব্যাঘাত করতে পারে এছাড়া পঁয়ষট্টি বছরের বেশি বয়সী শারীরিক বা মানসিক সমস্যায় থাকা ব্যক্তি ডিজিবিলিটি সমস্যায় ভুগা মানুষ এবং গর্ভবতী নারীদের সতর্ক করা হয়েছে এনএইচএস পরামর্শ দিয়ে আরও জানিয়েছে অপেক্ষাকৃত দুর্বল রোগীদের উচিত হবে রুমের তাপমাত্রা অন্তত আঠারো ডিগ্রি সেলসিয়াস রাখার পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতির জন্য প্রেসক্রিপশন ঔষধ এবং কয়েকদিনের খাবার ইমার্জেন্সি সার্ভিস এই সব কিছু হাতের কাছে সংগ্রহে রাখার পরামর্শ দেওয়া হয়েছে জানা গেছে আগামী উইকেন্ডে যুক্তরাজ্যের বেশিরভাগ অংশ জুড়ে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সাথে পরবর্তী সপ্তাহে সম্ভাব্য তীব্র ঠান্ডা আবহাওয়া থাকবে গত শনিবার সকাল পর্যন্ত ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় প্রায় দুইশোরও বেশি ফ্লাড অ্যালার্ট জারি করা ছিল আসম মাসুম রানার টিভি লন্ডন